এই মুহূর্তে আমি আছি আগারগাঁওয়ের যে মেট্রো স্টেশনটি রয়েছে ঠিক সেখানেই। দর্শক আপনারা জানেন যে আগামী গত 28 ডিসেম্বর থেকে মূলত চালু হয়েছে মেট্রো রেল। এর পর দিন অর্থাৎ 29 ডিসেম্বর থেকে যাত্রীবাহী যে মেট্রো রেলটি রয়েছে জনসাধারণ নিয়ে মূলত মেট্রো রেল চালু হয়েছে। তবে আজ মেট্রো রেলের সপ্তম দিন, ঠিক সপ্তম দিন মঙ্গলবার। দর্শক যদিও জানিয়ে দেওয়া হয়েছিল যে এই মঙ্গলবারে মেট্রো রেল বন্ধ থাকে, কিন্তু এই বন্ধের দিনেও বিভিন্ন যারা যাত্রী রয়েছেন তারা কিন্তু এখানে এসে ভিড় করেছেন এবং অনেকেই দাবি করছেন যে তারা জানতেন না যে মেট্রো রেল আজ মঙ্গলবার করে বন্ধ থাকে। সপ্তাহে যে একদিন সেটি কবে সেটি তারা জানতেন না। আমি দেখতে পাচ্ছি আপনি অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে আছেন, মূলত আপনি কি মেট্রো রেলে ওঠার জন্য এসেছিলেন? না, একটু দেখার জন্য আসছি। না, ওটা দেখার জন্য আসছি, এই জিনিস দেখতে আসি। বন্ধ একটু দেখার জন্য আসছি, ওটা আমি আসছি শেরেবাংলা থেকে। দর্শক আপনারা শুনলেন যে তিনি মূলত মেট্রো রেলে উঠতে চাননি, তিনি দেখার জন্য এসেছিলেন এবং দেখতে এসেও তিনি হতাশ হয়েছেন যে আজ মঙ্গলবারে বন্ধ, তিনি সেটি জানতেন না। আমরা এখানে দেখতে পাচ্ছি অনেকক্ষণ থেকে যে কয়েকজন দাঁড়িয়ে আছেন। আমরা একটু জানতে চাচ্ছিলাম যে আপনারা কি মেট্রো রেলে উঠতে এসেছিলেন? হ্যাঁ, আসার পর কি দেখলেন? আসার পরে দেখলাম যে বন্ধ সেটা তো জানতাম না। এটা যদি টিভিতে বলা হইতো যে না সাপ্তাহিক বন্ধ থাকবে তাহলে এত কষ্ট করে আসতে হইতো না। আমি সেই যাত্রা বাড়ি থেকে আসছি, মঙ্গলবার করেই সাপ্তাহিক বন্ধ এটা বলে দেওয়া হয়েছে। আচ্ছা, হ্যাঁ জানি না, শুনি নাই, মানে টিভিতে দেখা হয়নি এরকম। আমি পাশে দেখতে পাচ্ছি আপনার মেয়ে। হ্যাঁ, আমার মেয়ে আর ওই যে আমার ছেলে। মেট্রো রেলে ওঠার জন্য এত দূর থেকে এসেছেন, এখন উঠতে পারছেন না, কেমন লাগছে? ভালো লাগছে না। আসছিলাম তো ওঠার জন্য, আর একবার আসছিলাম সেদিনও, মানে 12টা বাজিয়ে বন্ধ করে দেওয়ার কথা শুনে অনেক হতবাক হয়ে গিয়েছিলাম যে 12টায় নাকি বন্ধ করে দেয়। আজকেও আসলাম, আজকে হচ্ছে যে সাপ্তাহিক বন্ধ এটা জানতাম না। আর এটা ওভাবে সাইনবোর্ড ভালো করে আগে আমরা খেয়ালও করি নাই, এখানেও টাঙানো ছিল সেটাও দেখিনি, যার কারণে আজকেও ফিরে যেতে হচ্ছে বাসায়। দর্শক আপনারা শুনলেন যে তিনি কিন্তু এর আগেও একদিন এসেছিলেন এবং এসে 12টায় সিরিয়াল অর্থাৎ 12টায় মেট্রো বন্ধ হওয়ার কারণে তিনি লাইনে দাঁড়িয়েছিলেন কিন্তু তিনি যেতে পারেননি। আজ তিনি এসেছিলেন মেট্রো রেলে উঠতে কিন্তু তিনি আজও হতাশ হয়েছেন। এখানে আমরা দেখতে পাচ্ছি যে দুজন দাঁড়িয়ে আছেন, আমরা একটু তাদের কাছে শুনতে চাচ্ছি যে আসলে মেট্রো রেলে উঠতে এসেছিলেন কিন্তু আজ সাপ্তাহিক বন্ধ, এটা আগে থেকে জানতেন? না না, আগে জানতাম না, আর একদিন আসছি, মানে 12টা বেজে গেছে, অনেক আরো উঠতে চাইতে আছে, বেড়াইতে এসেছি নাতিরা, আবার আসলাম। এখন কি আগামীকাল আবার আসবেন? হ্যাঁ, কালকে আসবেন। কোথা থেকে এসেছেন আপনি? ইব্রাহিমপুর ঈদগাঁ রোড। আপনি এসেছিলেন পুরো পরিবার নিয়ে, তো উঠতে পারলেন না আজ বন্ধের দিন, তো সব কিছু মিলিয়ে আসলে যদি বলতেন? আসলে আমরা জানি না মঙ্গলবার বন্ধ থাকবে, তো আসলাম, এখন কিছু করার নাই, চলে যাচ্ছি, আবার আগামীকাল আসবো আইসা আল্লাহ যদি বাসে। তাহলে আবার দেশে এই যে একটি প্রকল্প স্বপ্নের মেট্রো রেল সেটি বাস্তবে পরিণত হয়েছে, একজন দেশের নাগরিক হিসেবে কেমন লাগছে? খুব ভালো লাগছে, এটা খুব ভালো লাগছে। দর্শক আপনারা শুনলেন যে তারাও কিন্তু আরও একদিন এসেছিলেন এবং তারা এসে লাইনে দাঁড়িয়েছিলেন কিন্তু তারা মেট্রো রেলে উঠতে পারেননি। আমরা এখানে দেখছি কয়েকজন যাত্রী, একটু জানতে চাচ্ছিলাম যে আপনারাও মেট্রো রেলে উঠতে এসেছিলেন এবং চলে যাচ্ছেন, আজ বন্ধের দিন আপনারা জানতেন কি না? না, আজকে জানতাম না, আজকে জানতাম না, সেজন্য এসে দেখি কি এখানে। কোথা থেকে এসেছেন? আমরা শেরাপাড়া থেকে। এর আগে ওঠা হয়েছিল? না, আজকেই আসছি প্রথম, আজকে বাচ্চাদেরকে নিয়ে আসছি। কেমন লাগছে? আপনি উঠতে পারলেন না আজকে মেট্রো রেলে, নেক্সট আসবো আশা হয়েছে, ওই বলছিল যে আসার জন্য, ওই বলছিল আর কি, এই জন্য না, সরি আর কি, এখানে আসার পরে আর কি, বাচ্চাদের জন্য আসা আর কি।
বিশেষ করে তাদের সন্তান যারা রয়েছে তাদেরকে মেট্রোলে উঠার জন্য এসেছিলেন তারা। আমরা এখানে আরো একজনকে দেখতে পাচ্ছি, তিনিও কিন্তু এখানে দাঁড়িয়ে আছেন। আগামীকাল সেটা সঠিক বলতে পারবো না। দর্শক আপনারা দেখছেন যে এখানে কিন্তু অনেক যাত্রীরা রয়েছেন, তারা একবার মেট্রো ট্রেনে ওঠার জন্য মূলত এখানে এসেছেন, এখানে এসেছেন এবং তারা উঠতে পাচ্ছেন না, কেননা আজকে বন্ধের দিন। তারা জানতেন না যে বন্ধের দিন দর্শক এখানে দেখতে পাচ্ছেন যে আরও কিন্তু কয়েকজন যাত্রী, তারা কিন্তু এখানে খোঁজ নিতে এসেছে। আসলে তারাও মূলত জানতেন না যে বন্ধ। একটু জানতে চাচ্ছিলাম, মঙ্গলবার বন্ধের দিন, এটা তো জানিয়ে দেওয়া হয়েছিল, তারপরেও যাত্রীরা এসে ভিড় করছে সকাল থেকেই। আর দর্শক তারা কিন্তু অনেকেই এখানে আসছেন এবং মেট্রোলে না উঠতে পেরে অনেকেরই মেজাজ খারাপ হয়ে যাচ্ছে, তারা কথাও বলতে চাচ্ছেন না। এবং অনেকেই গতকাল এসেছিলেন, তার আগের দিনও এসেছিলেন, তারা এই যে লম্বা লাইনে দাঁড়িয়েছিলেন এবং তারা সুযোগ পাননি মেট্রোলে ওঠার, কেননা সকাল ৮টা থেকে ১২টা পর্যন্তই মূলত মেট্রোল চলে, এরপর বন্ধ হয়ে যায়। এই যে দীর্ঘ লাইনের সারি, এই দীর্ঘ লাইনের সারির কারণে কিন্তু তারা এক কথায় যেতে পারেনি সময় শেষ হওয়ার কারণে। আজ তারা এসেছিল যে মেট্রো ট্রেনে উঠবে, কিন্তু এই যে সাপ্তাহিক বন্ধ, সেই বন্ধের কারণে আজকে তারা উঠতে পারেননি। এমন অনেক যাত্রী রয়েছে যারা কিনা আজকে সকাল থেকেই এখানে এসে ভিড় জমাচ্ছেন এবং সকাল থেকেই আসছেন, তারা কেউই মেট্রোলে উঠতে পারেননি আজকে বন্ধের দিনের কারণে। তারা কেউ জানতো না যে আজকে সাপ্তাহিক বন্ধ, তাই তারা এখানে এসেছিলেন। দর্শক আপনারা জানেন যে এই যে মেট্রো রেল, সেটি কিন্তু প্রতিদিন সকাল ৮টা থেকে, সপ্তাহে ৬ দিন সকাল ৮টা থেকে ১২টা পর্যন্তই চলে। এবং এই মঙ্গলবার আজ ছুটির দিন, এই মঙ্গলবার করেই মূলত সাপ্তাহিক বন্ধ দেওয়া হয়েছে, যদিও এটি এর আগে জানিয়ে দেওয়া হয়েছে, অনেকেই সেটি জানেন না জন্যই এসে ঘুরে যাচ্ছেন। দর্শক আমরা এখানে একজন মেট্রোলের কর্মীকে দেখতে পাচ্ছি, একটু কথা বলতে চাচ্ছিলাম যে এই যে মেট্রোল মঙ্গলবার বন্ধ, এটি কিন্তু আগেও জানিয়ে দেওয়া হয়েছিল। জি জি জি, এরপরেও যাত্রীরা আসছে ভিড় জমাচ্ছে, শুনেন এই ব্যাপারে বলার কিছু নেই, কারণ এখানে পেপার ও টিভিতে নিউজ সব বলা হয়ে দেওয়া হয়েছে। এখন ওনারা যদি আসে জেনে আসে, কিছু করার নেই, বুঝছেন। দর্শক তারাও কিন্তু দাবি করছে যে এটি জানানো হয়েছে, আসলেই এটি জানানো হয়েছে যে মঙ্গলবার করে মেট্রোলের সাপ্তাহিক বন্ধ থাকবে, কিন্তু তারপরেও অনেকেই না জানার কারণে কিন্তু এখানে আসছেন এবং তারা এসে হতাশ হয়ে ফিরে যাচ্ছেন। এখানে কিন্তু নোটিশ বোর্ডে দেয়া হয়েছে যে প্রতি মঙ্গলবার করে ট্রেন চলাচল বন্ধ থাকবে, তারা এখানে নোটিশ আকারে দিয়ে দিয়েছেন। আমি একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে প্রতি মঙ্গলবার মেট্রো ট্রেন চলাচল বন্ধ থাকবে, এবং এই যে সাইডে লেখা আছে যে মেট্রো ট্রেন সকাল ৮টা থেকে ১২টা পর্যন্ত চলবে, প্রবেশ গেট খুলবে সকাল ৭টা ৩০ মিনিটে এবং বন্ধ হবে ১১টা ৩০ মিনিটে, এবং প্রতিদিন বিকাল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত এখানে MRT পাস ক্রয় করা হবে। দর্শক এই যে MRT পাসের কথা বলা হয়েছে, সেটি মূলত MRT পাস বলা হয়েছে, দুটি টিকিট এখানে পাওয়া যায়, একটি হচ্ছে MRT পাস যেটি আপনি নিলে এটি আপনি ৫ বছরের মতো চালাতে পারবেন, তবে এটি কিনতে আপনাকে ৫০০ টাকা দিতে হবে। এই ৫০০ টাকা দিয়ে আপনি একটি টিকিট ক্রয় করলে ২০০ টাকা টিকিটের দাম এবং সেখানে আপনি ৩০০ টাকা পাবেন, সেই কার্ডের মধ্যে থাকবে। MRT
পাশধারী যাত্রীদের লাইনে দাঁড়ানোর প্রয়োজন নেই। এই যে এমআরটি পাশটি রয়েছে সেটি যদি আপনি নেন তাহলে কিন্তু এখানে লাইনে দাঁড়িয়ে থাকতে হবে না, আপনি সরাসরি গিয়ে মেট্রো ট্রেনে উঠতে পারবেন। তবে যদি সাধারণ টিকিট কাটেন তবে এখানে আপনাকে এখানকার নিয়ম অনুযায়ী লাইনে ধরে আপনাকে যেতে হবে। দর্শক, এখানে কিন্তু সাদা কাগজে আরও একটি লেখা রয়েছে, সেখানেও বলা হয়েছে যে এমআরটি পাশধারী যাত্রীদের লাইনে দাঁড়ানোর প্রয়োজন নেই। এটি দুইবার করে বলা হয়েছে, যাদের কাছে এমআরটি পাস রয়েছে তারা লাইনে না দাঁড়িয়ে সরাসরি গিয়ে ট্রেনে উঠতে পারবে। আর ওপরে আমরা দেখতে পাচ্ছি আরও একটি, যেখানে বলা হয়েছে যে মেট্রো ট্রেন সকাল 8টা থেকে দুপুর 12টা পর্যন্ত চলবে। এটি অনেকেই জানতেন না, তাদের সুবিধার্থে এখানে দেওয়া হয়েছে। এবং সকাল 7:30 কিন্তু এই যে মেট্রোর যে স্টেশন রয়েছে সেটি খুলবে এবং বন্ধ হবে সকাল দুপুর 11:30 দিকে। আমরা এখানে দেখতে পাচ্ছি একজন দাঁড়িয়ে আছেন। আপনারা কি মেট্রো রেলে ওঠার জন্য এসেছেন কি না? আজকে বন্ধের দিন, এটা জানা ছিল না। জি জি জি, একটু মন খারাপ হচ্ছে এখন, আর কিছু করার নেই। মিরপুর 10 আগামীকাল না, মেহমান ছিল, চলে যাবো, তো আগামীকাল আসা হবে না। আমরা এখানে দেখতে পাচ্ছি যে তারা সকলেই কিন্তু হতাশ হয়ে চলে যাচ্ছেন, তারা জানতেন না যে মেট্রো ট্রেনে আজকে উঠতে পারবেন না। তাদের যে মেহমান এসেছিল, আত্মীয় স্বজন সকলকে নিয়ে মূলত এখানে এসেছেন যে মেট্রো ট্রেনে উঠবেন, কিন্তু আজ মঙ্গলবার বন্ধের দিন থাকার কারণে তারা কিন্তু মেট্রো ট্রেনে উঠতে পারেননি। দর্শক, আপনারা দেখছেন যে আরও একজন যাত্রী, তারা কিন্তু এখানে এসেছেন মেট্রো ট্রেনে ওঠার জন্য, কিন্তু আসার পর তারা শুনছেন যে আজ বন্ধ, বন্ধের দিন, আজ তারা মেট্রোতে উঠতে পারবেন না। দর্শক, এই আগারগাঁয়ের যে সর্বশেষ পরিস্থিতি এটি আমি আপনাদেরকে জানালাম। পরবর্তী তথ্য জানতে দেশ রূপান্তরে সাথেই থাকুন।